আসসালামু আলাইকুম বন্ধুরা, পপি সিসিপির পক্ষ থেকে জানাচ্ছি আপনাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা। আশা করছি আপনারা সকলে ভালো আছেন, আমি আল্লাহর অশেষ সহমতে অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ। বন্ধুরা, বরাবরের মতো আজকেও একটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। আপনারা অবশ্যই ভিডিওটা যারা যারা শুরু করেছেন তারা অবাক হয়ে গেছেন যে পপি আপু ভাত দিয়ে কি করবে। হ্যাঁ বন্ধুরা, আজকে আমি রাতে বেঁচে যাওয়া ভাত দিয়ে এমন একটা রেসিপি তৈরি করব যা আপনারা তৈরি করে তাক লাগিয়ে দিতে পারেন সংসারের সবাইকে। হ্যাঁ, এই রেসিপিটা বন্ধুরা, রাতে বেঁচে যাওয়া ভাত দিয়ে আমরা অনেক সময় ভাতগুলিকে ফেলে দেই বা অনেক সময় ভাতগুলি খেতে ভালো লাগে না, সেই ভাতগুলি দিয়ে এই রেসিপিটা আপনারা তৈরি করে নিতে পারেন। দেখুন, রাতের ভাতগুলি কিন্তু ঝরঝরে রয়ে গেছে, অনেক সুন্দর রয়ে গেছে। তো এই ভাতগুলি দিয়েই আজকে আপনাদেরকে আমি রেসিপিটা তৈরি করে দেখাবো। এখানে আমি এই এতগুলো ভাতই ছিল, রাতে বেঁচেছিল, এই ভাতগুলি দিয়ে আমি করব। দেখুন, এখানে একটা আমি স্টিলের থালা নিয়ে নিয়েছি। এই থালাতে আমি ভাতগুলি ফেলে না দিয়ে এই ভাতগুলিকে ছড়িয়ে শুকিয়ে নেব। দেখুন বন্ধুরা, এরকম করে আমি ভাতগুলিকে দিয়ে দিচ্ছি ভালো করে ছড়িয়ে। বন্ধুরা, এটা হবে ভাতের একটা পিঠা, ভাতের ঝুরি পিঠা। দেখুন, এটা কিন্তু তৈরি করতে আপনাদের কোনো ভাপ দেওয়ার ঝামেলাও লাগবে না, রোদে দেওয়ার ঝামেলাও লাগবে না, ঘরেই ফ্যানের বাতাসে আপনারা তৈরি করে নিতে পারেন খুব সহজে এই পিঠাটা। এই যে আমি ভাতগুলি ছড়িয়ে দিয়েছি, এটা কিন্তু আমি এই অবস্থায় রেখে দিব ফ্যানের নিচে। তাহলে ফিরে আসছি একদিন পরে, ভাতগুলি শুকিয়ে যাওয়ার পরের অবস্থাটা আপনাদের সাথে শেয়ার করছি। দেখুন বন্ধুরা, ফিরে এলাম একদিন পরে, ভাতগুলি কিন্তু শুকিয়ে দেখুন চালের মতো হয়ে গেছে, দারুণ না বন্ধুরা? দেখুন, আমি এখানে আরো কিছুটা করে নিয়েছি বন্ধুরা, যে ভাতগুলি আমার বেঁচে যায় আমি ভাতগুলিকে ঘরে ফ্যানের বাতাসে শুকিয়ে নেই, শুকিয়ে এই ঝুড়িটা তৈরি করে নিই। দেখতে কিন্তু একেবারে চালের মতো, কিন্তু ভাজলে কিন্তু একটু একটু ফুলে যায়, পিঠাগুলি খেতে দারুণ লাগে। চলুন তাহলে এখন আমরা এই পিঠাটা ভেজে নিচ্ছি, দারুণ স্বাদের মজাদার এই বাসি রাতের বেঁচে যাওয়া ভাতের ঝুড়ি পিঠা। তাহলে আপনাদেরকে ভেজে দেখাচ্ছি যে পিঠাগুলি ভাজার পরে কেমন হয়। দেখুন বন্ধুরা, কড়াইতে আমি অল্প পরিমাণ তেল দিয়ে দিয়েছি। এখন এতে আমি দিয়ে দেব সেই ভাতগুলি, যে ভাতগুলি আমি শুকিয়ে নিয়েছি। দেখুন বন্ধুরা, মাশাল্লাহ কত সুন্দর মুড়ির মতন ফুলে উঠেছে। দেখুন বন্ধুরা, আমি আরো কিছু আপনাদেরকে ভেজে দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, আমি এখানে আরো কিছুটা ভেজে নিচ্ছি। দেখুন, দেওয়ার সাথে সাথে কিন্তু ফুলে উঠেছে, কেউ বুঝতেই পারবে না যে আমি ভাত দিয়ে তৈরি করেছি। এরকম করে আমি সবগুলি ভেজে নেব, তারপর আপনাদেরকে আমি দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, আমি আরো কিছুটা ভেজে দেখাচ্ছি আপনাদেরকে, আমার কাছে ভালোই লাগছে বন্ধুরা পিঠাগুলি ভাজতে। দেখুন, তেলে দিলেই কিন্তু মুড়ির মতন ফুলে উঠছে পিঠাগুলি, খুব সহজেই তৈরি করে নেওয়া যায় বন্ধুরা। বাসায় মেহমান আসলে বা বিকেলে বাচ্চাদেরকে নাস্তায় আপনারা তৈরি করে দিতে পারেন, কেউ বুঝবেই না যে রাতের বেঁচে যাওয়া ভাত দিয়ে এই রেসিপিটা তৈরি করেছি। সবগুলি ভেজে তারপর আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, তৈরি করে ফেললাম রাতের বেঁচে যাওয়া ভাত দিয়ে দারুণ একটা পিঠার রেসিপি। বন্ধুরা, ভাতগুলি ফেলে দিয়ে অপচয় কেন করব আমরা? আমরা যদি একটু বুদ্ধি খাটিয়ে ভাতগুলিকে শুকিয়ে বয়মে ভরে রেখে দেই, তাহলে কিন্তু আপনারা 6 মাস পর্যন্ত এই পিঠাগুলি সংরক্ষণ করে রাখতে পারেন, যে কোনো সময় ভালো লাগবে আপনারা বের করে ভেজে খেতে পারেন। দারুণ না আইডিয়াটা বন্ধুরা? আশা করছি আমার আজকের এই রেসিপিটা আপনাদের উপকারে আসবে, অনেক অনেক ভালো লাগবে। এই পিঠাগুলি বন্ধুরা আপনারা চাইলে গুড় দিয়ে পাক দিয়েও খেতে পারেন, কিন্তু আমি আজকে কি করব, আমি আজকে উপর থেকে চিনি ছড়িয়ে দেব। বন্ধুরা, চিনি ছড়িয়ে খেতেও কিন্তু দারুণ হয় এই পিঠাটা। আর গুড় দিয়ে পাক দিয়ে আপনারা যদি